আসসালামু আলাইকুম এভরিওয়ান মাহমুদাস কিচেন রেসিপিতে অন্য ঘরে স্বাগত আয়ের জন্য গলা হইল একটা নতুন রেসিপি আর হেডা হইল হালি মিক্স আই পার্সোনালি পছন্দ করি রেডজিডিক্সের হালে মিক্স কিন্তু আয়ের জন্য করে রাঁধুনি হালি মিক্স রাঁধে দিয়াইয়ং ওয়ার্ড এন শিখিলন কেনে রাঞ্চি আয় রাঁধুনি হালি মিক্স এই রাঁধুনি হালি মিক্সের ভিতরে দুইটা প্যাকেট থাকে এসে আয়ের নগরে খুলি দিয়াইতেসি দুইটার মধ্যে যেটা বড় এটা হয়েছে হালিম আর যে একটা সোড়ো প্যাকেট থাকবো সেটা হয়েছে মশলা প্রথমে আয়ন যেটা বার করছি সেটা হয়েছে হালিম এবার আমি হর দিও যেটা বার করতেছি আসছি যেটার মধ্যে রাঁধুনি লেখা রয়েছে মশলা এবার মশলাটা রায় দিওম আর হালিমটা একটা মধ্যে কত হানি লই হালিমটা ডালিয়ে দিতে আসি হানিটা কিন্তু আমি নর্মাল তাপমাত্রা লইছি খালিমরা যদি এনেরা সরাসরি উতরে না গরম হানি দিতেন যান তাইলে কিন্তু বুড়া বুড়া থাকবো এই কারণে প্রথমে আয় কত নরমাল হানির মধ্যে মিশেলেসি নরমাল হানিডার মধ্যে বালা করে মিশেলে এবার আর কোনো বুড়া বুড়া থায় না সুন্দর করে মিশে এবার আই আর একটা বড় ডায়ের মধ্যে হানি বইয়ে দিছি গরম অনের এবারে এবার এই হানিডা রে আয় উতরানোর জন্য অপেক্ষা করিয়ুম এন আর হানিডা উতরে গেছে এবার আয় চুরোটা বন্ধ করে দিয়ুম আর হানি ডারে নামাইয়ুম এবার আই এন ওদের নাম আসি হ্যান্ডারে গরম হ্যান্ডারে নাম আই এবার আই এন দিয়ে লাগে রোজ নরম হ্যান্ডার লাগে যে হালিমটা মিশে রেখেছি এবার এই ডালি ডালে দিয়ে যেন কত সুন্দর করে মিশি গেছে একটু নি গোদ্র বুড়া বুড়া নাই যদি সরাসরি এনারা গরম হারে দিতেন তাহলে বুড়া বুড়া থাক লোক এবার এটা এক সাইডে রায় দিয়ে পনেরো বিশ মিনিটের লাই এবার এন আয় গুস্ত লইসি এই যে না করে মুরগির আড্ডি গুস্ত দি হালি মিক্স রান্ধি দেয় সাইলে গরুর আড্ডি দিবা গরুর বট দিয়েও রানতে হারবেন পার্সোনালি আর কাছে গরুর আর দিদি হালিম বেশি হওয়া লাগে তেল বইয়ে দিছি তেলটা গরম হয়ে আর আই এন গোস্তুরি দিয়ে আই এন কদ্দু নুন আর কদ্দু হলুদ দিল আর রেডি গোস্তুরি রে বাজিয়ে লাই আনেরা চাইলে গোস্তুটারে না বাজিও সরাসরি বইয়ে দিতে হারবেন বইয়ে রান্ধি দিতে হারবেন তো আর কাছে কদ্দুর বাজ দিয়ে লাইলে গোস্তুরি দেখতে সুন্দর লাগে আর খাইতেও হাত লাগে কেন গোস্তুরির মেয়েদের আনুন হলুদ মিশে নিয়ে গেছে এবার আই দিতে বাজ

জন মশলা দি না হুরি যায় এই কারণে এবার আইয়া দিয়ে লাইয়ের অল্প কুদ্দুর হানি এবার হানি হরে এবার আইয়া দিয়ে লাইম কাঁচামরিচ কুচি রান্ন স্বাদ মতো কাঁচামরিচ বা মরিচ ব্যবহার করবেন এবার আইয়ার দিয়ে লাইয়ের কাঁচামরিচ দেনে হরে এবার আইয়া দিয়ে লেছি স্বাদ মতো নুন রান্নাকে হরিণ মতো নুন দিবেন দিয়ে লাইতে আছি দুই চামিচ হলুদ এক চামিচ মরিচ কাঁচামরিচ দিছি নাই কম করি মরিচ দিতে আছি এখানে দুই চামচ দিয়ে নেছি গরম মশলা গরম মশলা বলতে ইয়েন রাঁধুনি মুরগির মশলা ব্যবহার করছি এনারা যে কোনো ব্র্যান্ডের গরম মশলাও ব্যবহার করতে হারবেন সমস্যা নাই এবার রাঁধুনি হালি মিক্সের ভিতরে যে হালি মে সোড়ো মশলার প্যাকেটটা আসলো এবার আমি এখানে সবটা মশলার প্যাকেট দিয়ে দিও একটু নিদুরো মশলা না আবার কিপটেমি করে রায় দিয়ে না সবটা মশলা দিয়ে দেন লাগবো সবটা মশলা দিয়ে হরাই লড়ি স্যারিজ অনেক উত রয়েছে এবার আমি এখানে সবটি গুস্ত দিয়ে লিখে আসি গুস্তুরি সব ডি দিয়ে এবার বালা করে লালি সারি আবার দশ মিনিটের মতন হিদ্ধ করি সুন্দর করি রান্ধিউম গুস্তুরা জোশ করি করি দেখুম যে জোশ হয়ে গেছে সুন্দর একটা কালার হয়ে গেছে জোলটাও কমিয়েছে তনে এবার চুলাটা বন্ধ করে দিও চুলা বন্ধ বলতে আর সান কি সুন্দর করি কালার চেঞ্জ হয়ে গেছে আবার ওইও গেছে আই নামাই লাইম নামানির ঘরে আবার ওই মিক্স হালিন বিশ মিনিট এলাকায় এবার উড়াই আবার বইয়ে দিম হালের মেদে এবার একটু লারি সারি এর মধ্যে আয় এবার যে বস্তুটা রান্নছি গোস্তুটা দি দিছি বস্তুটা দেন হরে এবার আয়দিরে বালা করি আবার রান দিউম আনারা যেরকম হালিম যেম গণ খাইতেন চান ঠিক এরকম গণ করি নামাইবেন এবার আয় এদিরে আবার দশ পনেরো মিনিটের মতন জাল দিওম জুল কমাইউম ঝুলটা গণ করি কিন্তু আনেরা কিন্তু একটু হর হরে লা দিতে হবো বা একলা রানি থাকতে হবো নইলে কিন্তু নিচে দিয়ে লাগিয়ে যেতে পারে হালিম দে হই গেছে এবার আয় হালটা বন্ধ করে দিইউম অনেকটা সুন্দর

হালিম দারে সাজাইছি আর মতন করি হালিমারে হাজাতে না হারেন এটা সম্পূর্ণ আন্নগো নিজে বে হালিম শশালে বুদি খেলে বেশি স্বাদ লাগে সো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়িতে অবশ্যই রেসিপিটা টেরাই করবেন আর কেরুমো হয়েছে তা আনলগে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ